আসসালামু আলাইকুম রিভার্স টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটি সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুমন ভাই আজকে আপনাদের রান্না করে দেখাবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রান্না করার জন্য অবশ্যই আমাদের চিকেন লাগবে তাই আপনাদের সুমন ভাই এখানে একটা চিকেনের পুরা বেস্ট পিস নিয়ে নিয়েছে আর হাড় ছাড়া চিকেনই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাহলে খাওয়া খাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে আর বুকের মাংস মানে বেস্ট পিস যেটা এটা তো মুরগির বুকের যে মাংস আমরা বলে থাকি সেটা আর এটা খুব দ্রুত কিন্তু কুক হয়ে যায় এই কারণে বেস্ট হবে তো প্রথমে এগুলাকে কিউব করে কেটে নিল খুব সুন্দরভাবে তারপরে বাকি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এখন একে একে কিছু দিয়ে দিবে প্রথমে লবণ দিয়ে দিচ্ছে আর তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর একটু ঝাল ঝালও হবে খেতে ভালোই লাগে আর এখানে হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিল আর লবণ দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিবে ও আরও আছে এখানে কিন্তু ইয়ে দিবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করবে যেহেতু চিকেনগুলোকে ডিপ ফ্রায়ারে ফ্রাই করবে তো এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে সেই জন্য পরিমাণ মতন দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিবে অল্প অল্প করে দিবে আর খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেবে এইভাবে মাখিয়ে জাস্ট পাঁচ মিনিট রাখলেই হবে এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো কোট হয়ে যায় চিকেনের গায়ে আর এখন এখানে নিয়ে নিয়েছে দুই রকমের ক্যাপসিকাম রেড আর একটা হচ্ছে গ্রিন আর এখানে রেড কালারের যে অনিয়ন সেটা ব্যবহার করছে তাহলে কিন্তু এই সুইট সাওয়ারি চিকেনের যে কালারটা এটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে এই কালার কম্বিনেশনটা দেখতে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা পেঁয়াজগুলোকেও একটু কিউব করে কেটে নিচ্ছে একটু লক্ষ্য করে দেখুন কিভাবে কেটে নিচ্ছে একটা পেঁয়াজের মাছ বরাবর ঠিক এভাবে কেটে নিচ্ছে আর পেঁয়াজগুলোকে পরে সুন্দরভাবে হাত দিয়ে খুলে নিতে হবে আর ক্যাপসিকামটাও সেম একই ভাবে কেটে নেবে একটু বড় বড় করে অনিয়ন যেভাবে কেটেছে এইভাবেই করে ক্যাপসিকাম দুইটাই কেটে নেবে মাঝের বিছি অংশটা ফেলে দিতে হবে আপনারা কিন্তু বাসায় এই ধরনের খাবার ট্রাই করতে পারেন আমার তো ভালোই লাগে আমরা মাঝে মাঝে এই ধরনের খাবার বানিয়ে থাকি তো টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে যে আপনারা যারা জানেন না তারা দেখে শিখতে পারবেন আর যারা জানেন তারা তো জানেনি আর এখন চুলাতে একটি বড়ো সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর এখন সেই যে চিকেন মাখিয়ে রেখেছিল তার ভিতরে এখন কিন্তু আবারও একটা ডিম দিয়ে দিল এই যে খুব ডিম দিয়ে দেওয়ার পরে আবারও এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা করার সাথে সাথে কিন্তু এখন ডিপ ফ্রায়ারে ফ্রাই করতে চলে যেতে হবে এখন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর একে একে চিকেনগুলা দিয়ে দিবে। একটা একটা করে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় ঠিক আমরা যেভাবে পেঁয়াজও ভাজি ঠিক ওইভাবে ভাজতে হবে একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন গায়ে গায়ে না লাগে আর চিকেনগুলো যেন খুব সুন্দর মতো ভিতরে সেদ্ধ হয়ে যায় আর সেইভাবেই কিন্তু টেম্পারেচারটা রাখতে হবে চুলার একেবারে হাই হিটে দেওয়া যাবে না আবার একেবারে লো হিটেও কিন্তু চিকেন কুক করা যাবে না কারণ লো হিটে চিকেন কুক করলে চিকেনটা শক্ত হয়ে যাবে আর বেশি হাই হিটে চিকেনটা কুক করলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো লো করা যাবে না হাইও করা যাবে না মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে যেন চিকেনটা জুসি থাকে ভিতরে আর খুব সুন্দরভাবে ভিতরটা সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এখন এইভাবে চিকেনগুলাকে ভেজে নিতে হবে আর একটু এক সাইড হয়ে গেলে একটু উল্টাই পাল্টায় দিতে হবে যে দেখুন আর দেখুন একটার গায়ে একটা কিন্তু ওইভাবে লেগে যায়নি একটু পরে আরো যতটুকু লেগে আছে কিন্তু কিন্তু যাবে কালারটাও চমৎকার চলে এসেছে আর খুব একটা বেশি গোল্ডেন কালার করে কিন্তু এটা আমরা ভেজে নেব না আর আপনাদের সুমন ভাই কিন্তু আরো মজার মজার রেসিপি বানাতে পারে তো নেক্সট টাইমে আপনারা কে কি রেসিপি চান সেটা বলবেন আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করব আর এখন কিন্তু চিকেনগুলা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে আমরা এখন একটা টিস্যুর উপরে উঠিয়ে নিলাম আর এই পর্যায়ে এখন এখানে একটা সস তৈরি করে নিবে প্রথমে দিয়ে দিল টমেটো ক্যাচ তারপরে দিয়ে দিচ্ছে সয়া সস আর সব কিছু এখানে দিয়ে দিচ্ছে এখন পাইনাপেল জুস আপনারা পাইন্যাপেলটা একটু জুস করে ছেঁকে নিয়ে নেবেন আমি ক্যানেরটা এখানে ব্যবহার করছি আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে সল্ট আর হচ্ছে দিয়ে দিতে হবে সুগার যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তার জন্য সল্ট সুগার দুইটাই ব্যবহার করতে হবে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এদিকে ফ্রাই করা হয়ে গিয়েছে এগুলাও কিন্তু উঠিয়ে দিচ্ছে এখন এই ফাঁকে সসটা তৈরি করে রাখলো যেন কাজের ক্ষেত্রে সুবিধা হয় চিকেনগুলো কিন্তু এখনই দেখে মনে হচ্ছে খেতে অসম্ভব মজা এটাও কিন্তু আমি খালি খালি একটা খেয়ে দেখেছিলাম খুবই মজা হয়েছিল চিকেনগুলো সব উঠিয়ে নিল তারপর একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছে ফ্রাই সামান্য পরিমাণে তেল দিয়ে দিল আর এখানে সেই যে কেটে রাখা ক্যাপসিকাম অনিয়ন সেইগুলা দিয়ে দিচ্ছে এগুলাকে একটু শটে করে নিতে হবে খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না একটু ক্রাঞ্চি থাকবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সামান্য শটে করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটা থেকে পানি বের করা যাবে না এই সবজি থেকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে ক্যাপসিকাম আর অনিয়ন তারপর এখানে দিয়ে দিচ্ছে পাইন বা আনারস যেটা ছোটো ছোটো কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছে যেহেতু সুইট অ্যান্ড সাওয়ারি তাই জন্য এখানে আনারস ব্যবহার করা হচ্ছে দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর চলে এসেছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এখন আবারও একটু শর্টে করে নিচ্ছে এভাবেই তিন চার মিনিট করে নিলেই হবে আর এই ক্ষেত্রে কিন্তু চুলার জালটা একটু হাই হিটে রাখতে হবে যেন ভেজিটেবল থেকে পানি বের হয়ে না আসে আর এখন সেই যে ফ্রাই করে রাখা চিকেনগুলা উপর থেকে দিয়ে দিচ্ছে তারপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমাদের রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করার ফলা তো আজকে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ও আর একটা কথা উপর থেকে কিন্তু একটু সাদা তিল দিয়ে দেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর ভিডিওটিতে লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটা তো সব ইউটিউবাররা বলে থাকে তাই জন্য আমিও বললাম